লিঙ্কটা দিলে ভালো হবে। আচ্ছা সেটা দিয়ে দেবেন আপনার আগে গ্রুপটা খুলে, ওই যে আপনি ওই এক নামে খুলবেন আর কি। আচ্ছা দেখেন, এখানে তো আমরা এখানে বলছি যে আমরা কাজগুলো কি ছোট ছোট কাজগুলো করব, যে কাজগুলো করে আমরা আপনাদেরকে আর্নিং করাইতে পারবো। তো এখানে মূলত সর্বপ্রথম আমার যে কাজটা, আপনাদের কাছে নির্দেশনা আছে এখানে, আপনারা যদি যারা কাজ করতে পারবে কাজগুলো কেমন হয় আর কি। তো আমি একটু লগ ইন করে দেখাই কাজগুলো কেমন হয়, তারপরে আপনাদের আমি অ্যাকাউন্ট খোলানোর জন্য এই করতেছি। তো কারণ আপনি যে কোনো এক জায়গায় একটা কাজ করবেন, আপনি যে কাজটা করবেন সেই কাজ সম্পর্কে আপনার তো আগে ধারণা না থাকে যে আপনি কোন কোয়ালিটি কাজ করবেন। আপনাকে একজন একটা জবের অফার দিল, আপনি চলে গেলেন, কিন্তু আপনাকে আপনাকে দিয়ে কী কাজ করাবে সেটা আপনি যদি না জানেন, সেক্ষেত্রে আপনাকে কাজটা করে মজা পাবেন পাবেন না? যেমন দেখেন এইখানে কাজগুলো কেমন, দেখেন এইখানে এই আমার ওয়েবসাইটে দেখেন আমার এখানে আমি কাজ করছি কত, আমার $10 আর্নিং হয়েছে। তো এইখানে কাজগুলো কেমন আছে, কিছু কিছু কাজ দেখেন এখানে আছে যে বসে সাইন আপ প্লাস র্যান্ডম বোনাস প্লাস স্ক্রিনশট। এই কাজটার মধ্যে হয়তো এই কাজটা দিছে, এই কাজের জন্য আপনাকে কত, এই কাজটা যে করবে তাকে কত সেন্ট দেবে, 12 সেন্ট মাত্র। তো এখানে কি বলছে, যে কোনো একটা হয়তো একটা এটার মধ্যে আপনি যদি যান, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিব, ওয়েবসাইট আপনার কি রেজিস্ট্রেশন করতে হবে, সেটা হয়তো একটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে এবং তার একটা স্ক্রিনশট দিতে হবে। তো এর জন্য আপনাকে কত দেবে, 12 সেন্ট। এরপরে দেখেন ফেসবুক অ্যাড, রাইট অ্যান্ড অনেস্ট ফিডব্যাক, একটা ফেসবুকের পেজের লিঙ্ক দিবে, সেই লিঙ্কে আপনি ঢুকে সেই প্রোডাক্ট সম্পর্কে একটা ফিডব্যাক লিখবেন, সুন্দর করে লিখে কি করবেন সাবমিট করবেন, একটা স্ক্রিনশট দিয়ে দেবেন, তার জন্য কত দেবে আপনাকে, 16 সেন্ট। আপনারা নর্মালি কি এই কাজগুলো করেন না? আমরা আপনাদের এখানে যে কাজগুলো আছে, আপনি কি ফেসবুকে একটা পেজে ঢুকতেছেন, ফেসবুকে একটা পেজে ঢুকে বা একজন আপনার ফ্রেন্ড একটা ছবি দিয়েছে, ছবিতে কি কমেন্ট করেন না আপনি, নাইস ও বিউটিফুল লেখেন না? তো লেখেন সেই কাজে আপনি এখানে বলতেছেন তাদের একটা, ওরা কি করবে এখানে আপনি ঢুকলে পরে একটা ফেসবুকের পেজের লিঙ্ক দেবে, সেই লিঙ্কে ঢুকে সেই প্রোডাক্ট সম্পর্কে আপনি হয়তো 2 লাইন বা 3 লাইন একটা ইংলিশে লিখে সাবমিট দিয়ে দেবেন, একটা স্ক্রিনশটের লিঙ্কটা তাদের দিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনাকে কত দেবে, 16 সেন্ট। এখানে দেখেন দিছে যে সার্চ 3x প্লাস ইনগেজ প্লাস স্ক্রিনশট। এই জবটা কেমন, যে আপনাকে 3টা ইউটিউব চ্যানেল লিঙ্ক দিবে, 3টি ইউটিউব চ্যানেল ঢুকে 3টি ভিডিও দেখবেন, সেই 3টি ভিডিও কি করবেন সাবস্ক্রাইব করবেন আর কি স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটটা কি তাদের দিয়ে দেবেন, তার জন্য আপনাকে কত সেন্ট দেবে, 8 সেন্ট। দেখেন এইখানে বলছে কি ইউটিউব সার্চ প্লাস ওয়াচ প্লাস সাবস্ক্রাইবার, বলছে কি ইউটিউবে কি সার্চ করতে হবে, একটা ইউটিউবে কি একটা ভিডিও সার্চ করতে হবে, সেই ভিডিওটা আপনার দেখতে হবে এবং সেই ভিডিওটা কি সাবস্ক্রাইব করতে হবে, এর জন্য আপনি কত সেন্ট দেবেন, 9 সেন্ট। আমি আপনাদের যে কটা কাজের কথা বললাম, এই কাজগুলো কি আপনার কাছে বেশি কঠিন মনে হচ্ছে, যে না অনেকটা কঠিন মনে হচ্ছে আমার কাছে? স্যার দেখেন এখানে আরেকটা কাজ, সব থেকে সোজা কাজ, যেটা বলছে জিমেইল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। অর্থাৎ তার আগে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে দিবেন, জিমেইল অ্যাকাউন্ট খুলে দিলে পরে কি করবে আপনাকে, জিমেইল অ্যাকাউন্ট খুলে দিবেন, সে একটা নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী আপনাকে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে দিবেন তাকে, তার জন্য আপনাকে সে কত সেন্ট দিবে, 8 সেন্ট দিবে। এই যে ছোট ছোট কাজ দেখছেন, সবই এরকম ছোট ছোট কাজ। আপনাকে এখানে দিছে দেখেন iOS অ্যাপ টেস্টিং, এখানে আপনার ফোনে একটা অ্যাপ, আপনার ফোনে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করবেন, সেটা ইনস্টল করবেন, সেখানে কি সেখানে ওরা একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কে ক্লিক করে একটা ফিডব্যাক দিবেন, তার জন্য আপনাকে কত সেন্ট দিবে, 33 সেন্ট। মানে এই যে কাজগুলো এরকমই, আর সব থেকে সোজা একটা কাজ আছে এখানে কর, যেটা আমরা বলি ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি কাজ তো বুঝেন আপনারা, ডাটা এন্ট্রি বলতে ডাটা এন্ট্রির কাজটা কেমন, এখানে যে একটা লেখা আছে, হয়তো আপনি হয়তো একজন মনে করেন একটা সমিতি, একটা সমিতিতে একজন টাকা আনতে গেছে, ডেটগুলো লেখে দেখেন, বিশেষ করে ডাক্তারের প্রেসক্রিপশন আর হলো সমিতির যারা লেখে তাদের হাতের লেখাটা একটু বেশি, তারা বেশি শিক্ষিত, তো তাদের হাতের লেখাটা কিন্তু অনেকটা স্পষ্ট হয়, যে আপনার বুঝতে কষ্ট হয়ে যায়, হয় না? দেখছেন কখনো ডাক্তারের প্রেসক্রিপশন? তো দেখছেন ইনশাল্লাহ। জি স্যার, তো শতকরা 1000 ডাক্তারের মধ্যে শতকরা আপনি যদি আমি বলি 10 জনের হাতের লেখা আপনি ভালো মতো বুঝবেন কিনা সন্দেহ। আচ্ছা এরপরে আছে যারা সমিতিতে, অনেকে আছে গ্রাম এলাকায় মহিলার সমিতি করে না, জি সমিতিতে দেখেন সমিতির বইতে লেখা থাকে মাস কিস্তির তারিখ, কিস্তির পরিমাণ, স্বাক্ষর, এরকম থাকে দেখছেন কিস্তির বইগুলা? তো দেখেন যে লোক কিস্তি নিতে আসে ওইখানে লেখে একটা তারিখ, তারিখ তেমন ভাবে লেখে যে মনে করেন যারা অনার্স মাস্টার্স পাস করে আসছে তাদের জন্য বোঝাও কষ্ট হয়, হয় না? তো ওই যে ডেটটা ওরকম তারা লেখে, ওই লেখাটা বোঝা যায় না, ওইটা কি করে তারা ছবি তুলে এখানে দিয়ে দিবে,
আপনি কি করবেন, সেটা দেখে দেখে আপনার পাশে টাইপ করে লিখে দেবেন যে এটা এত। এটাই মূলত ডাটা এন্ট্রি। আর এই মাইক ওয়ার্কার্সটা মূলত পপুলারিটি পেয়েছে এই মাইক ওয়ার্কার্সটা এই শুধু ডাটা এন্ট্রির জন্য, কারণ এই মাইক ওয়ার্কার্সের ডাটা এন্ট্রি করে প্রতিদিন আমাদের যারা স্টুডেন্ট আছে এই যে ছোটো ছোটো এই কাজগুলো করে। আর ডাটা এন্ট্রির জন্য আপনি পাবেন মাত্র 3 সেন্ট। কয় সেন্ট পাবেন বলেন তো? 3 সেন্ট। কিন্তু এই ডাটা এন্ট্রির কাজ এক একজন, আপনি যদি একদিনে আপনি 1 ঘন্টা কাজ করে যদি 120টা কাজ করেন সেক্ষেত্রে কত 3 সেন্ট করে দিতে পান, তাহলে কতগুলো হলো হিসাব করছেন? তো আমাদের অনেক স্টুডেন্ট আছে যে প্রতিদিন এক এক ডাটা এন্ট্রি করে প্রতিদিন $4-5 ইনকাম করে, $4-5 আর্নিং করে প্রতিদিন। এই মাহবুবের বাজার একটা কিছু স্টুডেন্ট আছে, আমরা এক নিয়ে 1 মাস আগে করাইছি ওদের, তো ওরা এখন মাইক ওয়ার্কার্সে তার একজনের শুনলাম $75 আর্নিং মাইক ওয়ার্কার্সে। সে টার্গেট নিয়েছে যে এই মাসের 20 তারিখের মধ্যে সে $100 করবে। আর $100 করলে তো কনফার্ম আপনি একটা ল্যাপটপ পাবেন, এটা তো জানেনই আপনারা। রাসেল ভাই দুজনের স্পিকার অন করা, আপনারা অফ করে দিন স্পিকার গুলো। আসান সাহেব মাজারুল ইসলাম, আপনারা স্পিকার গুলো অফ করে দেন। আপনারা তো এটা জানেন, আপনাদের তো নির্দেশনা দেওয়া হয়েছে না যে যাদের যাদের স্পিকার অফ অন করা আছে আপনারা স্পিকার গুলো অফ করে দেন, কারণ হচ্ছে কথাগুলো আওয়াজ ক্লিয়ার যদি না হয় আপনার পরবর্তী ভিডিও দেখে আপনি এগুলো ঠিক করতে পারবেন না, বুঝলেন? নাই অফ রাখবেন, যখন প্রয়োজন হবে তখন কি আনমিউট করে কথা বলবেন। এখন দেখেন আপনাদের, হ্যাঁ এখন আপনাদের আমরা যে কাজগুলোর কথা বলছি এই কাজগুলো কিন্তু একেবারে কঠিন না। তো আপনারা বারবার বলতেছি, আপনারা কিন্তু এখানে যারা আছেন, আপনারা যারা $100 রানিং করতে পারবেন আমাদের কোর্স চলাকালীন বা কোর্স শেষে, মানে এই কোর্স এই প্রজেক্টের মেয়াদ থাকাকালীন, আপনারা কেউ যদি $100 ইনকাম করতে পারেন সেক্ষেত্রে আপনারা একটা করে ল্যাপটপ পাবেন গভর্নমেন্ট থেকে। এটা কথা কি আপনাদের, কি আপনাদের সাইদুর ভাই বলছে না? জি স্যার বল। মানে $100 হইলে পরে আপনি কি একটা ল্যাপটপ পাবেন। আর মাইক ওয়ার্কার্স আমাদের মূলত কি, মাইক ওয়ার্কার্স আপনাদের আমাদের শর্ত হলো আমি আপনাদের করাবো কি, এখানে আমি কাজ করে দেবো এক একজন সবাইকে 20টা করে কাজ কমপ্লিট করতে হবে। কয়টা বলেন তো আমাকে? 20টা করে কাজ কমপ্লিট করে দিবেন। তো 20টা করে কাজ আপনি যদি করেন, অনেকে ডাটা এন্ট্রি করে একদিন 120টা, 170টা, 180টা। আর যদি অনেকে ডাটা এন্ট্রি কম আসে সেক্ষেত্রে কি, এখানে যে কাজগুলো আছে এগুলো টুকটুক করে আপনি যদি করেন আস্তে ধীরে, দেখা যাবে প্রতিদিন আপনি 3টা 5টা করে করলে পরেও 4 দিনে 20টা কাজ হয়ে যায়। এখন স্যার মানে এই টাকাগুলো, এই টাকাগুলো কোথায় আসবে বা কিভাবে কি উইথড্র করবে দিতে এগুলো পারেন তো জানি এখানে, না। উইথড্র আপনি তো উইথড্র দিতে চান, দেখেন আপনাদের দেখাই, মানে আপনি আমি আপনাদের অ্যাকাউন্ট পরে করাবো একটু, কারণ আমি একটা অ্যাকাউন্ট করে দিলে বাকিগুলো আপনারা সবাই করতে পারবেন। এখানে দেখেন আমরা এখানে দিচ্ছি প্লেস এ নিউ উইথড্রল রিকোয়েস্ট, এখানে কি কি আছে উইথড্রল মেথডে, এই যে লোকাল ব্যাংক ট্রান্সফার, আপনি যদি ডাচ বাংলা অ্যাকাউন্ট থাকে আপনি ডাচ বাংলায় আনতে পারবেন, আপনার যদি পেপাল থাকে পেপালে আনতে পারবেন। মানে ডাচ বাংলা মানে কি, আপনি ডাচ বাংলা ব্যাংক হোক বাংলাদেশের যে কোনো ব্যাংক, যে ব্যাংকে অনলাইন ব্যাংকিং যারা করে তাদের সেই ব্যাংকে আনতে পারবেন। আপনি পেপালে আপনি উইথড্র দিতে পারেন, স্কেলে দিতে পারেন, পেওনারে দিতে পারেন, এয়ার টিমে দিতে পারেন। তো সব থেকে বর্তমানে বেশি চলে আপনার পেওনার, আর হলো আপনার লোকাল ফান্ড ট্রান্সফার। তো পেওনারে এখন অনেকে দিতেছে না, পেওনারে ঝামেলা করে, তো লোকাল ফান্ড ট্রান্সফারে আমাদের দিলে পরে দেখা যায় কি 7 দিনের মধ্যে চলে আসে টাকাটা। আচ্ছা এই ক্ষেত্রে কি মানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে? আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে আপনি তাহলে কাজ করবেন কিভাবে? আচ্ছা মানে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য যে কোনো ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট মানে খুললেই যে হবে? ব্যাংকে যারা অনলাইন ব্যাংকিং যারা করে যেসব ব্যাংক, সেই কোনো সেসব ব্যাংকে আপনার এক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এবং শুধু এটার জন্য না, আপনি যখন ফাইবারে কাজ করবেন সে তার জন্য লাগবে, ফ্রিল্যান্সারে কাজ করবেন তার জন্য লাগবে, আপনি আপওয়ার্কে কাজ করেন তার জন্য লাগবে, মানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট বি সবার লাগবে এবং অনলাইন ব্যাংকিং জন্য। আর সব থেকে ভালো হয় কি ডাচ বাংলায় করলে, কারণ ডাচ বাংলার অনলাইন ব্যাংকিংটা সব থেকে ভালো, বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য। জি স্যার, জি স্যার, ঠিক ওকে। আছে। আর মাইক্রোওয়ার্কস যে নাম আর ব্যাংক অ্যাকাউন্টের সেম হ্যাঁ নাম, ওরা কি এটা সেই নাম, ভেরিফাই করে? সেই নাম ইউজ করতে হবে আপনার। এখন দেখেন আচ্ছা আপনার মাইক ওয়ার্কার্সের অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন, আমি জাস্ট আপনাদের এখান থেকে, আমি তো আমার তো একটা খোলা আছে, আর একটা পিসিতে একটার বেশি অ্যাকাউন্ট করা যাবে না। যে কোনো মার্কেট প্লেসই আমি মাইক ওয়ার্কার্স বলি, ফাইবার বলি, আপওয়ার্ক বলি, ফ্রিল্যান্সার বলি, যে কোনো মার্কেট প্লেসে আপনার কি একটা পিসি দিয়ে একটার বেশি আইডি খুলতে পারবেন না, এবং একটার বেশি আইডি চালাইতেও পারবেন না। আপনি ধরেন যেমন ফেসবুক 4টা 5টা আইডি চালাচ্ছেন, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু পারবেন না, এখানে তো আপনি চালাইতে পারেন, সেক্ষেত্রে কী হবে আপনার আইডি হয়তো 2টাই ব্যান করে দিতে পারে, আইডি ব্যান করে দিতে পারে, এজন্য সাবধান। দেখা গেলো আপনার আগে যেটা ছিল সেটাও করলো, এখন যে নতুন যেটা করতেন সেটাও করে দিল, এক্ষেত্রে এই জন্য একটু সাবধান থাকবেন। আমরা দেখেন মাইক ওয়ার্কার্সে ঢুকছে, ঢোকার পরে কি
রেজিস্টার দেখেন, আমি তখন রেজিস্টারে গেছি, এখানে আমার আসছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। তো ফার্স্ট নেমটা কি, ফার্স্ট নেম বলতে বোঝাইতেছে আপনার একটা নামের, মানুষের অনেকে মানুষের নামের তিনটা অংশ থাকে, যেমন আপনাদের এখানে যদি আমি বলি যে কার নামে তিনটা অংশ আছে, দেখেন মানে আপনারা কিছু জানেন, তারপরে মনে করেন আমার তো অনেকে আছে। স্যার আমার তিনটা অংশ, আপনার ফোন নামটা বলেন জান্নাতুন, নাইমা, উর্মি। তাহলে কি, তাহলে ফার্স্ট নেম বলতে কি জান্নাতুন, মিডিল নেম কি নাইমা, আর নাইমা। লাস্ট নেম কি উর্মি। এখন এখানে দেখেন মিডিল নেম বলছে অপশনাল, যদি কারো থাকে সেক্ষেত্রে দিবে, আর যদি কারো না থাকে সে দিবে না। এরপরে কোম্পানি নেম, আপনার একটা কোম্পানি নেমের পাশে বলছে অপশনাল। এখানে অপশনাল বলতে এইটা বুঝেছে, আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন সেই কোম্পানির নাম দিবেন, আর যদি না দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এই বার্থ ডেট, এটা হলো, এইটা সবাই ভুল করে। এটা কেন ভুল করেন, কারণ আমরা নর্মালি সাজাই কি দিন, মাস, বছর, এরকম সাজাই না। যে কোনো জায়গায় আমরা জি যদি ডেট অফ বার্থ দেখি দিন, মাস, বছর সাজাই, কিন্তু ওরা এখানে কি দিছে দেখেন তো নির্দেশনা, মাস, 3 বছর, একটু ফলো করবেন, মান্থ, ডে, ইয়ার। যারা এই এখানে এই যখন এইটা অ্যাকাউন্টটা করবেন, সব থেকে আগে এই জিনিসটা ফলো রাখবেন যে কি দিলেন এখানে। এরপরে আপনার কি, আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার পাসওয়ার্ডটা, পাসওয়ার্ডটা যখন দিবেন সেইখানে অবশ্যই পাসওয়ার্ডটার মধ্যে আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে আমরা প্লাস, মাইনাস, এই প্রশ্নবোধক চিহ্ন, বা আপনি অ্যাট দ্য রেট অফ, বা হ্যাশ, স্টার, যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, কিন্তু ব্যবহার করতে হবে আপনার স্ট্রং একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, এবং পাসওয়ার্ডটা ভুলে গেলে হবে না। স্যার, এটা আবার আরেকটু রিপিট করেন যেটা কেবলমাত্র পাসওয়ার্ডটা বললেন। দিতে হবে আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, নাম্বার মানে কি যে কোনো সংখ্যা দিতে হবে, এবং স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে ওরা দেখেন এখানে বুঝাই দিচ্ছে, এই যে অনেক কিছু দিয়ে দিচ্ছে ওরা, এইগুলোর যে কোনো একটা, বা আপনি অ্যাট দ্য রেট অফ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে অ্যাট দ্য রেট অফটা ওরা দেয় নাই, এই যে আমরা ইমেইলে যেমন অ্যাট দ্য রেট অফ ব্যবহার করছেন, এই যে এটা ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই, এটাও দিতে পারেন। জি জি এরপরে অ্যাড্রেস, অ্যাড্রেসে যখন আপনি আসবেন, অ্যাড্রেসে এখানে যখন আসবেন আপনার সর্বপ্রথম আপনার পোস্ট অফিসের নামটা আপনি কি এই এখানে দেবেন, আপনার এলাকার নাম প্রথম করে, এই দ্বিতীয় করে দেবেন আপনার পোস্ট অফিসের নাম, কি বলছে বলেন তো, এখানে দেবেন আপনার গ্রামের নাম, এরপর এখানে দেবেন কি পোস্ট অফিস নেম, পোস্ট অফিস, এরপর দেবেন কি পোস্টাল কোড, এরপরে কি আপনার সিটি, কোন শহরে বাস করেন, এরপর আপনি কি স্টেট, কোন বিভাগে বাস করেন সেটা। এখান থেকে কান্ট্রি সিলেক্ট দিবেন কি বাংলাদেশ, বা আপনি আমেরিকা থাকলে আমেরিকা দিতে পারেন। আর এখানে কিছু অপশন দিয়েছে দেখেন, এই যে এখানে এই সবগুলোতে টিক দিয়ে দিবেন, যা আছে সবগুলোতে টিক, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোতে টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে সাবমিট, সাবমিট দেওয়ার পরে আমাদের যে কাজটুকু আছে সেটা আমরা দেখাই দিব। তো আপনাদের মধ্যে থেকে যে কেউ একজন স্ক্রিন শেয়ার করে, যদি করেন যে না আমি এখন অ্যাকাউন্ট করবো, যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, আমি তাদের দেখাই দিতেছি যে আপনি কিভাবে কাজটা করবেন, অ্যাকাউন্টটা করবেন, যে কেউ একজন আমি স্ক্রিন করতে শেয়ার চাই, করবেন, করেন আমি করতে চাই স্যার, করেন, যে করবেন স্ক্রিন শেয়ার করেন। জি আর আমার কথা যদি এই আপনাদের কারো বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে বলবেন, বা আমার যদি কথা একটু আমি দ্রুত বলি, হয়তো আমি কথাটা একটু দ্রুত বলি, ওই যে হাফিজ ভাই জানে তো, যেহেতু একটু বেশি দ্রুত বলি এই জন্য যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় আমাকে অবশ্যই অবশ্যই বলবেন, যেন ভাই আমি বুঝতেছি না। আচ্ছা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের, মাইকল কাছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, অনেকে আবার স্যার আমার এখানে IP is not unique লিখে আসতেছে সাবমিট দেওয়ার পর। আজ ওইটা প্রবলেম হলে ওটা আমাদের সলভ আছে, ওইটা আমরা পরে করাই করাচ্ছি, শিখাই দেবো, এটা প্রবলেম নেই, কিন্তু একটু ওয়েট করতে হবে। এই যে মাইকর কাছে লিংক দিয়েছে দেখেন চ্যাট বক্সে, ভাই মাইকর কাছে লিংক দিয়ে দিচ্ছে আপনাদের চ্যাট বক্সে, যাদের IP is not unique আছে সেটা সলভ আছে, আমরা করাবো, সেটা সেটা সলভ করাই দিব। যাদের IP is not unique আছে তারা VPN ইউজ করতে হবে তাদের। আপনার এই আপনার ডিসপ্লেটা একটু ই করে নেন তো,
একটু জুম করে নেন তো, লেখাগুলো দেখা যাচ্ছে না। এখন যাচ্ছে? আরেকটু আরেকটু করেন। হ্যাঁ ওকে, কারণ এটা রেকর্ডিং হতে তো আপনার দূর থেকে তাহলে দেখা যাবে না, পরে কেউ যদি কমান আরেকটু। ওকে এরকম থাকলেই হবে। আমি ফার্স্ট নেম দিয়েছি, মিডল নেম, লাস্ট নেম দিয়েছি, কোম্পানি নেম নাই, ডেট অফ বার্থ দিচ্ছি, মান্থ 01 02 আচ্ছা, পাসওয়ার্ডটা আমরা কি বলছি একটু নির্দেশনা ফলো করবেন, যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার, তাই না? সিম্বল, স্পেশাল ক্যারেক্টার দিয়েছি আমি। ওকে, এখানে মেইলিং অ্যাড্রেসটা কি আমি পার্মানেন্ট অ্যাড্রেস দিব না প্রেজেন্ট অ্যাড্রেস? এখানে আপনার আইডি কার্ডে যেটা আছে সেটা দিবেন। আচ্ছা, মানে ন্যাশনাল আইডিতে তো পার্মানেন্ট? হ্যাঁ, ন্যাশনাল আইডিতে যেটা আছে সেটা দিবেন, কারণ আপনি যখন উইথড্র করবেন তখন আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে, কারণ আর এটা না দিলে পরে ওরা আপনাকে ই দিবে না, পেমেন্ট দিবে না। ন্যাশনাল আইডি কার্ডটা করা হয়েছিল ধরেন ঢাকা থেকে, ওখানে ঢাকার অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসও কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, বাট আমার পার্মানেন্ট অ্যাড্রেস তো এনআইডির সাথে অবশ্যই লিংক করা আছে। আপনার এনআইডিতে যেটা আছে আমি বলি, এখানে আপনার এনআইডির পেছনে যেটা আছে ওইটা আপনি দেন, আর আপনি তো যখন উইথড্র দেবেন তখন তো টাকা আসবে, টাকা আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, সেটা তো প্রবলেম নাই, কিন্তু এটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা ওটা ভেরিফাই করে, বুঝছেন? আচ্ছা, তাহলে তো আমার লোকাল অ্যাড্রেসটা দিতে হবে, মানে যেটা দিয়ে আমাকে মানে পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস যেটা ছিল এনআইডিতে সেটা দিতে হবে। আমি আপনাকে, হ্যাঁ ওইটা আমি বলছি, যে আপনার আইডি কার্ডে যেটা আছে আপনি সেটা দিয়ে দেন, প্রবলেম নেই। এই যে আমি এনআইডিটা দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে আমার ইয়ে দেওয়া ছিল তখনকার প্রেজেন্ট অ্যাড্রেস যখন এনআইডি করা হয়। এবারে এনআইডি কি আপনি চেঞ্জ করছেন? না না, এনআইডি তো প্রেজেন্ট অ্যাড্রেস তো আমি যেখান থেকে করেছি সেখানেরটা, আর পার্মানেন্ট অ্যাড্রেস আমার অ্যাকচুয়াল পার্মানেন্ট অ্যাড্রেস। এটা এটাই দেন, এটাই দেন, এটাই দিয়ে দেন। আপনার গ্রাম, গ্রাম হলো কি, আরজতপাড়া, ডাকঘর তেজগাঁও, 1215 পোস্টাল কোড, তেজগাঁও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা। হ্যাঁ, মাইক ওর কাছে যান। এটাই দিন। হ্যাঁ হ্যাঁ, এটাই দিন। এখানে গ্রাম রাস্তার জায়গাতে শুধু আরজতপাড়া দিয়ে দিব? হ্যাঁ আরজতপাড়া দিয়ে দেন। ওইটা ওইটা পড়ে লেখেন তেজগাঁও, তেজগাঁও নিচে লেখেন, আপনি তেজ নিচে লেখেন মনে হয়, তেজগাঁও তো পোস্ট অফিস মনে হয়, তাই না? থানা ডাকঘর, ডাকঘর তেজগাঁও, তাহলে ওই যে নিচে লিখে দেবেন, এটা নিচে লিখবেন। হ্যাঁ থানাও কিন্তু তেজগাঁও। আচ্ছা ওইটা লাগবে না, এটা দিলেই হবে। এখানে তেজগাঁও। হ্যাঁ হ্যাঁ তেজগাঁও। একটু ভাই একটু ওয়েট করেন, আমরা আপনাদের যারা অন্য কোনো প্রবলেম আছে অ্যাকাউন্ট খুলতে গিয়ে যাদের প্রবলেম হচ্ছে সেটা আমরা সলভ করব, কিন্তু আমি একজনের কিট খুলে দিয়ে ফার্স্ট ক্লাস দেখেন, তারপরে আমি আপনাদের একজন 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 করে সলভ করব। আর সবাইকে তো খুলে দিতে পারবো না, যে কোনো একজনকে খুলে দিলেই হবে আমার, তাই না? এরপরে আপনি সিটি দেন, স্টেট, স্টেট রিজিয়ন, বিভাগ কি ঢাকায়, বিভাগ তো ঢাকায়। এরপর কান্ট্রি সিলেক্ট করেন, এরপর সব সবগুলাতে টিক। এখন উপরে একটু রিভিউ করেন যে আপনার সব তথ্য ঠিক আছে কিনা, সব বানান, এই নামের বানানটা সব ঠিক আছে কিনা। আচ্ছা,
জি ঠিক আছে, এখন সাবমিট দিয়ে দেন, এখন সাবমিট ক্লিক করেন। স্যার জিপ কোডটা বলতেছে। আচ্ছা আইপি একটু দেখেন, আইপি ইজ নট ইউনিক, এই প্রবলেমটা যাদের হচ্ছে তাদের সলিউশন দুইটা। আচ্ছা একটু শুনবেন, তাদের সলিউশন দুইটা বলতে তাদের ভিপিএন ইউজ করতে, কারণ ভিপিএন আমাদের অনেক কোয়ালিটির ভিপিএন আছে, এই টাচ ভিপিএন আছে, এরপর আপনার হোলা ভিপিএন আছে, এরপর হক্স ভিপিএন আছে। আমি মূলত হক্স ভিপিএন দিয়ে কাজ করাই। আপনি একটা নিউ ট্যাব দেন ব্রাউজারে, দেখি আপনার হয় কিনা। একটা নিউ ট্যাব নেন, হ্যাঁ এখানে লেখেন হক্স ভিপিএন, এইচ ও ডাবল এক্স, এইচ ও ডাবল এক্স, এইচ ও ডাবল এক্স, ডাবল এক্স, হ্যাঁ হ্যাঁ হক্স ভিপিএন চলে আসছে। হক্স ভিপিএন লিখে ক্লিক করেন, হ্যাঁ সার্চ দেন, এটা ওই প্রথম লিংকে ক্লিক করেন। কোন কান্ট্রি সিলেক্ট করব স্যার? ইন্ডিয়া দিবেন। অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোমে ক্লিক করেন, অ্যাড এক্সটেনশন, একটু ওয়েট করেন, এটা ডাউনলোড হবে তো। আপনি যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারেন, অনেক ক্ষেত্রে আমাদের অনেক লিংক আছে, আমরা ভিপিএন ছাড়া ঢুকতে পারি না, আছে না বাংলাদেশে অনেক লিংক আছে, আপনি ঢুকতে পারবেন এটা ব্যবহার করে। আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আপনার এখন ব্রাউজারে আপনার ডান পাশে ওই দেখেন আপনার ছবি আছে না, থ্রি ডট, ছবির পাশে থ্রি ডট চিহ্ন, ওইখানে এক্সটেনশনের একটা চিহ্ন আছে দেখেন পাতার মতো, দেখছেন বাম পাশে এক্সটেনশন, থ্রি ডটের পাশে বাম পাশে আপনার ছবি আছে না, ছবির পাশে একটা পাতা ছিল, ব্রাউজারে যান ওই, হ্যাঁ ওইখানে ক্লিক করেন, হ্যাঁ ওইখানে ক্লিক করেন, ওই যে হক্স ভিপিএন এর পাশে ওটা ই করে দেন, পিন করে দেন। এখন মাইক ওয়ার্কারসে যান, এখন হক্স ভিপিএন ওইখানে অপশন দেখা যাচ্ছে, দেখেন তো ওই পাতা চিহ্ন, ওইখানে ক্লিক করেন, আবার আবার ক্লিক করেন, হয়নি আপনি পিন হয় নাই করা, হ্যাঁ ক্লিক করেন ওইখানে, ওই ভিপিএন এ ক্লিক করেন, ওইখানে না ভিপিএন চিহ্নে ক্লিক করেন, ভিপিএন এর, হ্যাঁ ওইখান থেকে ইংলিশ সিলেক্ট দেন, ইংলিশ নিচে দেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই সবগুলো টিক দিয়ে দেন, সবগুলো টিক দিয়ে দেন, লেটস স্টার্ট। এখানে উপরে যে লোকেশন সিলেক্ট, এখান থেকে ইন্ডিয়া দিয়ে দেন, ইন্ডিয়া লেখেন চলে আসবে, বা নিচে একটু নিচে স্ক্রল করলেই আপনি ইন্ডিয়াটা দেখতে পারবেন। হ্যাঁ একটু ওয়েট করেন, ওকে হয়েছে এটা। আপনি যদি এখন ইসে যান মাইকোর কাছে গিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দেন, পাসওয়ার্ডটা বসান, সবই ঠিক আছে, শুধু পাসওয়ার্ডটা দেন। আর যারা মোবাইল ডাটা দিয়ে ইউজ করেন এই এই মাইকোর কাছে, কিন্তু তাদের গ্রামীণ ফোনের নেট দিয়ে কিন্তু মাইকোর কাছে ঢুকতে পারবেন না। আচ্ছা দিয়েছি পাসওয়ার্ড, এখন সাবমিট দেন তো, এখন কি আসে? ওকে সেভ দিয়ে দেন, এটা উপরে সেভ দিয়ে দেন ডান পাশে, সেভ। এখন ওই যে ভিপিএনটা ই করে দেন, ডিসেবল করে দেন, আর লাগবে না এটা আমাদের, ডিসকানেক্ট, ডিসকানেক্টে ক্লিক করেন, ডিসকানেক্ট। ওকে এখন আপনার একটা নিটে আপনার ইমেইলে যান, দেখেন আপনার ইমেইলে একটা মেইল গেছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, দেখছেন বলে আপনার ইমেইলে একটা মেইল গেছে। রিলোড দেন, আপনি ওইখানে হচ্ছে না উপর থেকে দেন রিলোড যদি না নেয়, হ্যাঁ হয়েছে, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আমাদের এই গুগল আপডেট হওয়ার পর থেকে এই জিমেইলে মানে গুগলের সব কিছুতেই প্রবলেম করতেছে, সব কিছুতে স্লো কাজ করে। ওই যে দেখেন প্রথম মেইলটা ওপেন করেন, ওয়েলকাম টু মাই গুগল, ওই ওই লিংকে ক্লিক করেন, দেন ক্লিক হিয়ার টু, ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার টু অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। এই মাইক্রোফোন গুলো মিউট করেন সবাই, কনগ্রেচুলেশন ইওর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ। এখন উপরে যান, একটু উপরে যান, ডান পাশে দেখেন উপরে লেখা আছে অ্যাকাউন্ট,
যাদের দরকার নাই মাইক্রোফোনগুলো মিউট করে রাখেন। আমার রিপিট আসতেছে, আমার কথাটা রিপিট আসতেছে কার মাইক্রোফোন থেকে জানো। মাইক্রোফোনগুলো মিউট করেন। এই যে আসাদ সোহাগ, আপনি মাইক্রোফোনটা অফ করেন। আমার কথা কি বলতেছে শুনছেন? আসাদ সোহাগ মাইক্রোফোনটা অফ করেন। আপনি ভিডিও ভিডিওর দিকে কেন জয়েন করছেন একটু দাঁড়ান তো। কে রাসেল ভাই? আসাদ সোহাগ ওনাকে মিউট করে দিন। এই ইয়ে রাসেল ভাই আপনি অফ করে দেন, আপনার কাছে অ্যাক্সেস তো আছে, আপনি যাদের শুনতে পাচ্ছেন না হয়তো আপনি অফ করে দেন। অ্যাকাউন্টে ক্লিক করেন, একটু নিচে আসেন। এখন দেখেন বাম পাশে লেখা আছে কন্টাক্ট ডিটেল, দেখছেন? জি, ফুল নেম, ডিটেল, কোম্পানি, কান্ট্রি, ফোন নাম্বার লেখা আছে। ফোন নাম্বারের পাশে লেখা আছে এনএ দিয়ে লেখা আছে চেঞ্জ, চেঞ্জে ক্লিক করেন। জি, নিচে আসেন একটু। এখানে আপনার যেই ফোনে মানে আপনার ফোন থেকে এখন 4,500 টাকা ব্যালেন্স কাটবে, একটা এসএমএস পাঠাতে হবে আমাদের। তো যেই সিমে টাকা আছে এবং যেই সিমটা আমি আপনি নর্মালি ব্যবহার করেন সেই সিমটা অবশ্যই দিবেন, মানে পার্সোনাল সিম আর কি। সে নাম্বারটা দিয়ে দিচ্ছেন, দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করেন, ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করেন। দেখেন এখানে বলছে আপনার একটা প্রসেস বলছে সেন্ড এসএমএস উইথ টেক্সট অ্যাক্টিভেট টু 1972360922 একটা নাম্বার দিয়েছে। এই নাম্বার আপনি কী করতে হবে, আপনার যে ফোন নাম্বারটা এখানে সেন্ড করেছেন সেই নাম্বার থেকে কী করতে হবে, একটা এসএমএস দিতে হবে। এবং অবশ্যই বাকিরা সবাই একটু মনে রাখবেন, আপনি যেই নাম্বার থেকে যে নাম্বারটা এখানে অ্যাড করবেন সেই সিমটা অবশ্যই অবশ্যই যেন অ্যান্ড্রয়েড সেটে হয় সিমটা। কী বলছে আমার কথা বুঝতে পারছেন সবাই? যে অবশ্যই যে সিমটার নাম্বারটা দিবেন সেটা যেন অ্যান্ড্রয়েড ফোনে থাকে সিমটা। এখন আপনার যে নাম্বারটা এখানে দিয়েছেন ভাই, আপনি সেই ফোনটা হাতে নিয়ে মেসেজ অপশনে গিয়ে লেখেন অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট লিখে এখানে যে নাম্বারটা দিয়েছে নাম্বারটা উঠাবেন। তো মাঝখানে দেখেন ওরা একটু কিছু এই ড্যাশ দিছে, ড্যাশ চিহ্নগুলো দিবেন না, মানে ডট চিহ্নগুলো উঠাই দিবেন। +1972360 একবারে উঠাবেন, দিয়ে আপনি যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বার থেকে একটি এসএমএস সেন্ড করেন। জি পাঠিয়েছি, সেন্ড হয়েছে এসএমএস। হ্যাঁ সেন্ড হয়েছে। সেন্ড হলে পরে আবার ডান পাশে অ্যাকাউন্ট লেখায় ক্লিক করেন, উপরে অ্যাকাউন্টে ক্লিক করেন। দেখেন আপনার ফোন নম্বরের পাশে এখন লেখা আসছে কি ভেরিফাইড, আপনার আইডি কমপ্লিট, উপরে যান। এটা করার পর আরেকটা জিনিস আছে আমাদের, দেখেন উপরে আপনার নাম দেখা যাচ্ছে, দেখছেন গাজী মাজহারুল ইসলাম, ওইটার ডান পাশে লেখা আছে মেম্বার, আর তার পাশে ডান পাশে লেখা আছে ইউজার, তারপর লেখা আছে কি চেঞ্জ, চেঞ্জে ক্লিক করেন, নিচে আসেন। আগে দৌড়াবেন না, একটু ফলো করবেন সবাই, একটু ফলো করবেন। এখানে দেখেন নিচে লেখা আছে ইন্টার ইউর ইউজার নেম, লেখে মেম্বার লেখে এক নাম্বার লেখা আছে, এই সবটুকু রিমুভ করে দেন। এটা কিন্তু একবারই করতে পারবেন, এই এডিটটা আর কিন্তু করতে পারবেন না। সো এক কেউ যদি ভুল করেন তাহলে কিন্তু তার সর্বনাশ হয়ে যাবে, এই জন্য সাবধান। এখানে আপনার ওই আইডি কার্ড অনুযায়ী যে নামটা আছে সে নামটা দেন। ওকে, নিচে ওই যে একটা টিক চিহ্ন আছে ওইটা দিয়ে দেন, টিক্স দিয়ে আসে আই আন্ডারস্ট্যান্ড দিস ইউজার নেম। ওকে, আপডেট ইউজার নেম নট এক্সিট 18 ক্যারেক্টার, বেশি হয়ে গেছে, তাহলে লাস্টের টুকু কেটে দেন, গাজী মাজহারুল দিয়ে দেন, শুধু লাস্টের টুকু কেটে দেন, লাস্টে ইসলাম টুকু কেটে দেন, আপডেট ইউজার নেম। হ্যাঁ হ্যাঁ হয়েছে। এখন উপরে দেখেন বাম পাশে লেখা আছে জব, জবে ক্লিক করেন। দেখেন একটু নিচে আসেন, দেখেন আমার এডিটে ঢোকার পরে আমি আমি অনেকগুলো জব দেখাইছিলাম আপনাদের, প্রায় 40-45টা জব ছিল। আপনার এখানে কতগুলো জব আছে উপরে জান তো, দেখেন টোটাল জব আছে কয়টা, 12টা। তো এটা আপনার এই আমরা কালকে পরীক্ষা দেবো আপনাদের, সেক্ষেত্রে কি আপনি এটা পাবেন, আরও জব বাড়বে। রাসেল ভাই, হ্যাঁ ভাই,
আচ্ছা একটু ডিস্টার্ব দেব, মোটামুটি আপনি ক্রিয়েট করছেন তো অ্যাকাউন্ট, ক্রিয়েট করা তো ক্লিয়ার।